এলাকার নাগরিকদের স্বাস্থ্য রক্ষা ও নিরোগ শরীর গঠনের লক্ষ্যে শান্তিপুরের মধ্যে চালু হয়েছে মাল্টিজিম সাহা ফিটনেস ক্লাব। নাগরিকদের সুবিধার্থে সুলভ মূল্যে জিম করতে আজই আসুন সাহা ফিটনেস ক্লাবে। এখানে অভিজ্ঞ ট্রেনার ও অত্যাধুনিক যন্ত্রাংশের সহযোগে পরিষেবা প্রদান করা হয়। আমাদের ঠিকানা থানার মোড়, শান্তিপুর, নদিয়া। মোবাইল নাম্বার 7003829 এবং 9851623853। নেহেরু যুব কল্যাণ সমিতির উদ্যোগে গোয়ালপাড়া নবান্ন সংঘ গঙ্গা তীরবর্তী এলাকার মানুষদের নিয়ে পরপর দুই দিন ব্যাপী এক সচেতনতা শিবিরের আয়োজন করেন ফুলিয়া বয়রা মালিপোতা প্রাইমারি স্কুলে। গঙ্গা ভাঙন, গঙ্গা দূষণ রোধ, গঙ্গা তীরবর্তী এলাকা পরিষ্কার রাখা, গাছ লাগানো, এমনকি নিয়মিত ব্যায়াম করা, খেলাধুলো করে শরীর সুস্থ রাখা, এই ধরনের বিভিন্ন উদ্যোগ নিয়েই গঠিত হয় তাদের এই শিবির। সকল ছেলেমেয়েদের জন্য টিফিন এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। প্রায় 50 থেকে 60 জন এলাকার ছেলেমেয়ে নিয়ে চলে তাদের এই শিবির। এই শিবিরে ছেলেমেয়েদের আগ্রহ ছিল চোখে পড়ার মতন। বাইরে থেকে ট্রেনার এনে সচেতনতা শিবির পরিচালনা করা হয়। তারই কিছু চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। এছাড়াও সেখানে উপস্থিত থাকা ট্রেনারগণ এবং নবায়ন সংঘের সদস্য নির্মল পাল আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানালেন, চলুন শোনাবো আপনাদের। নেহরু যুব কল্যাণ কেন্দ্রের সহায়তায় আমরা দুদিন ব্যাপী গঙ্গা দূষণ বা যে নবান্ন গঙ্গা অনুষ্ঠানটি আমরা দুদিন ধরে এখানে পরিচালনা করলাম মালিপোতা প্রাথমিক বিদ্যালয়ে। আজকে আমাদের শেষ, আমরা শেষ অনারিং দিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানকে শেষ করব। আর এখানকে যারা এখানে ট্রেনার ছিলেন তারা অত্যন্ত খুশি হয়েছেন এই ট্রেনিংটা নিয়ে। ভবিষ্যতে যদি আরও কিছু ওরা পেতে চায় এই নেহরু যুব কল্যাণ থেকে তাদেরকে ওরা ধন্যবাদ জানিয়েছে, আর আমরাও তার সাথে সাথে আমরাও খুব কৃতজ্ঞ আমাদের অনুষ্ঠানটা দেওয়ার জন্য আর কি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম নির্মল পাল। ধন্যবাদ। গোয়ালপাড় নগর সংঘের সম্পাদক। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, মেইনলি আজকে আপনাদের যে টপিকটা রয়েছে টপিকটা হচ্ছে গঙ্গা ভাঙন এবং গঙ্গা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সমস্ত কিছুর বিষয়ের উপর। এটা নিয়ে আপনি আজকে যে প্রোগ্রামটা দুদিন ধরে আপনারা চালাচ্ছেন তার বিষয়বস্তুটা টোটালটা একটু খুলে বলুন। বিষয়বস্তু বলতে গেলে গঙ্গা যে আমাদের পশ্চিমবঙ্গের উপরে কী প্রভাব ফেলে সেটা আমরা সকলেই জানি, এবং পরবর্তী প্রজন্মকে জানানোর জন্যও এই প্রোগ্রাম আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে গঙ্গা আমাদের কৃষিকাজ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে, যে আমাদের আশেপাশে যারা বসবাস করি তাদের জীবনে কী প্রভাব ফেলে সেটাকেও পর্যালোচনা করা এবং সকল মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য আমাদের এই প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামকে সফল করার জন্যই আমাদের এখানে সংকল্পের মাধ্যমে আমরা একত্রিত হয়েছি। এবং সাধারণ মানুষের মধ্যে আমাদের বিচারধারা এবং যে প্রকল্প, যে কাজ, সাধারণ মানুষকে কী করতে হবে যার জন্য ন্যূনতম যে কাজ যেটা করলে আমাদের গঙ্গা শুদ্ধ থাকবে, পরিষ্কার থাকবে, সেটার জন্য আমরা এখানে একত্রিত হয়ে আমরা কাজ করছি। আপনার নামটা বলবেন? আমার নাম বিজন মণ্ডল, আমার বাড়ি বিলগড়িয়া এক। ধন্যবাদ। আজকে এক মিনিট। আচ্ছা স্যার, বলুন আজকে আপনাদের সকলে একত্রিত হওয়ার বিষয়বস্তুটা কি? আজকে যে নমামি গঙ্গা, যে ভারত সরকার 2014 সালে যে প্রজেক্ট নিয়েছিল সেই প্রজেক্টের আন্ডারে আর গঙ্গা তথা ভারতবর্ষের যে বিভিন্ন জলধারা সেই জলধারাগুলি কীভাবে পরিস্থিতি রাখা যায় এবং তার পরিবেশগত, সামাজিক এবং শরীরগত অর্থাৎ শরীর খারাপ ইত্যাদির উপরে যে এফেক্ট হয় গঙ্গা তথা জলধারাগুলি বিষাক্ত হলে তার উপরে আমাদের এখানে দুদিন ব্যাপী গত 19 তারিখ থেকে আজকে 20 তারিখ পর্যন্ত আলোচনাচক্র ছিল। সেই আলোচনাচক্রে আর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রতিষ্ঠিত অর্থাৎ সামাজিকভাবে এবং বিজ্ঞান ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন,
এবং এই যে মালিপোতা গ্রামে, সেই মালিপোতা গ্রামে সুশীল সমাজ তারা অংশগ্রহণ করেছেন, যেহেতু তারা গঙ্গার পার্শ্ববর্তী এলাকায় বসবাস করে। আর এই গঙ্গাকে কীভাবে পবিত্র রাখা যায়, গঙ্গায় কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, মূলত এখানে তার উপরই আলোচনা হলো। আপনার নামটা? ডক্টর উত্তম ঘোষ, কলকাতা বিশ্ববিদ্যালয় ফলিতগঞ্জ বিভাগ। ধন্যবাদ আপনাকে। এখানে গঙ্গার উপরে যে আমাদের অনুষ্ঠান চলছে গঙ্গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, তার সাথে দুদিন প্রোগ্রাম চলছে, মানে 50 জনের করে 100 জনের ট্রেনিং, দুদিন আজকে লাস্ট দিন, যাতে গঙ্গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এর উপরে আমাদের আলোচনা হচ্ছে। আচ্ছা, আপনারা যেখানে অনুষ্ঠানটা করছেন, অ্যাকচুয়ালি জায়গাটা কিসের উপর বেস করে, মানে গঙ্গা থেকে গঙ্গার তীরবর্তী অঞ্চলকে বেস করে নাকি সমস্ত গঙ্গার পার্শ্ববর্তী সমস্ত অঞ্চল? আচ্ছা, আপনার নামটা বলবেন? পরিচয়? সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ওয়ার্কার। ধন্যবাদ। স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করুন। আপনি কিভাবে ব্যবসা করবেন, কোন শাড়ি কিনবেন, তা টোটাল গাইড করবে শান্তিপুরের দেবনাথ তাঁত শাড়ি হাউস। এখানে আপনারা পাবেন তাঁত থেকে শুরু করে শাড়ির সমস্ত রকম আইটেম, তাছাড়া নাইটি, পেটিকোট, পাঞ্জাবি, ধুতি, বিয়ের বেনারসি ইত্যাদি সমস্তটাই পাবেন হোলসেল দামে। প্রোপাইটার বলরাম দেবনাথ। এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। মোবাইল নাম্বার 7872486213 এবং 7001139747। এছাড়াও যোগাযোগ করুন 9832468429। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট। এই তাঁত কাপড়ের হাটে সমস্ত রকমের শাড়ি ও বিভিন্ন পোশাক পেয়ে যাবেন। এই তাঁত কাপড়ের হাট খোলা থাকছে প্রতি বুধবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার। আমাদের ঠিকানা 86 কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। প্রোপাইটার বিভাস ঘোষ। আর দেরি না করে চলে আসুন ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাটে। শাড়ি মানেই শান্তিপুর, তাই শান্তিপুরের নতুন রূপে সেজে উঠল জগদ্ধাত্রী তাঁত কাপড়ের হাট। এখানে সমস্ত রকমের তাঁত শাড়ি পাইকারি ও খুচরা পাওয়া যায়। একই ছাদের তলায় ভাঁজ, ইস্ত্রি, গদিঘর, বিভিন্ন সুবিধা পাওয়া যাচ্ছে। দোতলায় পাবেন ফুলিয়া সমুদ্রগড় ধাত্রী গ্রামের তাঁতের শাড়ি। সপ্তাহের 4 দিন বুধবার ও শনিবার বিকেল 4 থেকে রাত 10 পর্যন্ত এবং বৃহস্পতিবার ও রবিবার ভোর 4 থেকে বেলা 12 পর্যন্ত। আর দেরি নয়, এখনই যোগাযোগ করুন। তবে হ্যাঁ, এখানে চালা ও গদিঘর বুকিং চলছে। 70 যোগাযোগ করুন। শান্তিপুর, সূত্রাগড়, বঙ্গ ও ঘোষ কাপড়ের হাট লাগোয়া জগদ্ধাত্রী তাঁত কাপড়ের হাট। আমাদের যোগাযোগ নম্বর 7550985079 এবং আমাদের আরেকটি যোগাযোগ নম্বর 9732558।